السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد شو بريودر شو صحيح البخاري كتاب العذاب ششتتر باربيد دربه هيك আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সামনে গত বৈঠকে আমরা বেশ কিছু মানুষ ও জীব জানোয়ারের প্রতি দয়া মায়া সংক্রান্ত হাদিসগুলি শুনেছিলাম কিছু হাদিস রয়েছে সে সেগুলি আমরা এখন শুনব হাদিস নাম্বার ছয় হাজার বারো নম্বর হাদিস ইমাম বুখারি হল্লা প্রসিদ্ধ সাহাবি আনাস বিন মালিক রদি আনহু হতে হাদিসটি বর্ণনা করছেন

আর এই গাছ থেকে কখনো যদি কোনো মানুষ অথবা কোনো জীব জানোয়ার কোনো ফল খায় তাহলে যতবার এই গাছ থেকে কোনো মানুষ বা জীব জানোয়ার ফল খাবে ততবার তিনি এটি সৎকার সোয়াব লাভ করবেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম এই ঘোষণা দেওয়ার মানে কি এর দ্বারা তিনি কি বুঝাচ্ছেন এর দ্বারা তিনি বুঝাচ্ছেন যে মানুষ এবং চতুষ্পদ জীব জানোয়ার তাদের প্রতি দয়া করার তাদের প্রতি ভালো আচরণ প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাসুল রাসুলসাল্লাহ তুলে ধরেছেন আপনি রাস্তাঘাটেও হতে পারে আপনার নিজের বাসাবাড়িতেও হতে পারে আপনার নিজের জায়গা জমিতেও হতে পারে যখন একটি গাছ রোপণ করবেন ফলের গাছ নিজে তো খাবেন কোনো মানুষও যদি এর খাওয়ার সুযোগ পায় বিশেষ করে এমন জায়গায় যেটা আপনার বাড়ির বাইরে রাস্তাঘাটে বা অন্য কোথাও যদি কোনো গাছ রোপণ করেন আর সেখান থেকে যদি কোনো মানুষ বা কোনো জীব জানোয়ার সেই মূল সেখান থেকে খায় ফল মূল খাওয়াতে আল্লা সুবাহা যতজন খাবে দিনে রাতে সবগুলি এক একটি সৎকার সমান সব আল্লাহ সুবাহন হতালা আপনাকে দান করবেন এরপরে ইমাম বুখারি রহম্লা আরেকটি একটি হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার তেরো নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি জারির বিন আবদুল্লাহ আনহু তিনি নবী সাল আলহ সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেন নবী সাল্লাম বলেন হাম সহজ কথা আপনি মানুষের প্রতি দয়া করবেন না আপনি জীব জানুয়ারের প্রতি দয়া করবেন না তাহলে জেনে নিন যে দয়া করবে না তাকে দয়া করা হবে না যে দয়া করবে না তাকে দয়া করা হবে না আপনি যদি মানুষের প্রতি দয়াশীল হন আল্লাহ সুভানা হওয়া তা আলা তাহলে আপনাকে দয়া করবেন আপনি যদি জীব জানোয়ার বিভিন্ন প্রাণীর প্রতি দয়াশীল হন আল্লাহ সুহানা হুয়া তা আলা আপনাকে দয়া করবেন আল্লাহ সুভানা হওয়া তা আলা আপনার প্রতি দয়াশীল হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এমন একটি কথা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যার পরে আর কিছু বাকি থাকে না যখনই আপনি আমি সৃষ্টিজীবীর প্রতি মানুষ হোক আর যে কোনো জীব জানোয়ার হোক তাদের প্রতি দয়া করব। ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক আল্লা হওয়া হাত তালা দয়ার বিনিময় আপনাকে দয়া করবেন আসুন আমরা যেন সকলের প্রতি দয়াশীল হয়ে একটি শান্তি শৃঙ্খলার ও সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন তবে মনে রাখতে হবে দয়া করা এর অর্থ এই নয় একজন চোর একজন ডাকাত তার প্রতি দয়া করা তা নয় যে ক্ষতিকারক যার কারণে সমাজ নষ্ট হচ্ছে যার কারণে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে তার প্রতি তো সে ধরনের দয়া নয় বরং তাকে অবশ্যই শাস্তি দিতে হবে সেই শাস্তি দেওয়াটাই হল দয়ার বিষয় কারণ একজন চোর যখন সমাজে চুরি করে একজন ডাকাত সমাজে ডাকাতি করে তাকে যদি আপনি শাস্তি দেন তাহলে সমাজের সব মানুষের প্রতি যেন দয়া করা হয় আর তাকে যদি আপনি ছেড়ে দেন চুরি করার সুযোগ করে দেন ডাকাতি করার সুযোগ করে দেন তাহলে সমাজের সব মানুষকে যেন আরও ক্ষতিগ্রস্ত করা হয় সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং আমাদের উচিত যাকে দয়া করার তাকে আমরা দয়া করব আর যাকে শাস্তি দেওয়ার তাকে আমরা শাস্তি দেব সেই তাকে শাস্তি দেওয়া এর মানে তাকে শুধু কষ্ট দেওয়া তা নয় বরং তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজের সব মানুষকে দয়া করা একজন অফিসার অফিসে রয়েছেন তিনি দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজের প্রতি যদি আপনি দয়া করতে যান তাহলে সকল এই অফিসে যারা কাজে আসবেন তাদের সকলের প্রতি আপনি জুলুম করবেন সেই সকলের প্রতি যদি আপনি দয়া করতে চান তাহলে আপনাকে এই অফিসারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তাকে শাস্তি দিতে হবে যিনি এই দুর্নীতিবাজ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামের বিধানগুলি এমনই ইসলামের বিধানগুলি যখন আমরা সঠিকভাবে সুন্দরভাবে সর্বস্তরে পালন করব। নেমে আসবে আমাদের সমাজে শান্তি আর শান্তি কখনো অশান্তি আমরা ভোগ করব না অশান্তি আমরা পোহাব না আসুন আমরা যেন সমাজে শান্তি নিয়ে আসার লক্ষ্যে আমরা সঠিকভাবে ইসলামের বিধি বিধানগুলি সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন এরপর যে হিমাম বখারি রহমুল্লাহ তিনি আরেকটি নতুন অধ্যায় নিয়ে আসছেন আঠাশতম অধ্যায় বাবুল বল বিল জার এই অধ্যায়টি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাবুল বল বিল জার প্রতিবেশীর প্রতি ভালো আচরণের উপদেশমূলক এই অধ্যায় আসলে মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে হলে একে অপরের সহযোগিতার প্রয়োজন একে অপরের সহযোগিতা ছাড়া সমাজে বসবাস সম্ভব নয় সমাজে সর্বশ্রেণীর মানুষ রয়েছে রয়েছে শিক্ষিত রয়েছে অশিক্ষিত রয়েছে ধনী রয়েছে গরিব রয়েছে শক্তিশালী রয়েছে দুর্বল আল্লা সুহান একজনের সহযোগিতা আরেকজনকে দিয়েছেন একজনকে দিয়ে আরেকজনের সহযোগিতা দিয়ে ভারসাম্য রক্ষা করেছেন আল্লা সুহান সুতরাং সমাজে এই সুন্দর নিয়ম নীতি ঠিক রাখার জন্য ইসলামের এই বিধি মেনে চলা ছাড়া আমাদের বিকল্প পথ নেই এ পর্যায়ে আমরা আলোচনায় আসছি এমন একটি গুরুত্বপূর্ণ যা না হলে সমাজে শান্তির সাথে বসবাস করা কখনো সম্ভব নয় সেটা হলো প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর সাথে সদাচরণ করার আল্লাহ সুহানা হওয়া তাআলা কোরআনুল কারিম অসংখ্য আয়াত নির্দেশ দিয়েছেন নিসা ৩৬ নম্বর আয়াতু আল্লাহ সুবহানা হওয়া তাআলা এ আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুসিকু বিহী শাহ ওবিল ওয়ালি দৈনী এহসানা তোমরা আল্লাহ সুহানা হওয়াতালার ইবাদত করো আল্লাহর সাথে অন্য কারো শরিক করো না এবং হবিল ওয়ালি দাইনী এহসানা তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো আল্লা আলা এ আয়াতে এর মাঝে বেশ কিছু তিনি বলেছেন ওয়াল জারিজিল করুবা ওলজারিল জনবে আরও সদাচরণের জন্য নির্দেশ দিয়েছেন নিকটতম আত্মীয় প্রতিবেশী যে রয়েছে এবং দূরতম প্রতিবেশী যে রয়েছে সকল প্রতিবেশীর প্রতি সদাচরণের জন্য নির্দেশ দিয়েছেন আল্লা সুবহানাহ এটি একটি নির্দেশ আল্লাহ সাধারণ উপদেশ শুধু নয় অতএব এই নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে অবশ্যই তিনি গুনাগার হবেন এছাড়া হাদিসের নির্দেশনা কত রয়েছে সেগুলি তো বলার অপেক্ষা রাখে না হেমাম বুখারি রহমহল্লা এক্ষেত্রে হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার নম্বর হাদিস হাদিসটি উমুল মমিন আয়সার দিয়াল্লাহ আনহা করছেন নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেন মাজালা জালা জিবরিল ইউসিনি বিল রাসুল সালি হুসালাম বলেন এত উপদেশ দিচ্ছে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার জন্য আমি যেন বুঝছি এত উপদেশ দেওয়ার কারণ হল যে প্রতিবেশীকে যেন ওয়ারিস বানায় নিতে হবে এমন পর্যায়ে আমি বুঝতে শুরু করেছি প্রতিবেশী কখনো ওয়ারিস হবে না প্রতিবেশীর সূত্রে ওয়ারিস হবে না ওয়ারিসের সূত্রে ওয়ারিস হবে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণের নির্দেশ উপদেশ এত আমাকে করলেন মনে হচ্ছে যেন তাকে দিলেন হাদিসটি ওয়ারিসটি অমর রাজি আল্লাহ আনহু থেকেও বর্ণিত একই বর্ণ সেই হাদিসটি ওইম বুখারি রাহিম এখানে নিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেওয়া এটি হলো একটি ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লাহ আলহিহ সাল্লামকে জিবরিল এভাবে বলা মানে মানে হলো রসুল সাল্লিয়াল্লামের সকল উম্মতকে এভাবে বলা আমরা যেন সেভাবেই প্রতিবেশীর সাথে আচরণ করতে পারি আল্লা হওয়া তাহলে আমাদের সকলকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী শারিয়ার নীতিমালা কাল রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় বাংলায় শিক্ষা শরীর প্রত্যেক আল্লাহ প্রদত্ত দুহিদের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ যারা বলবে এটা হল তাওয়াহিদ এটা হলো শির এটা হলো সহীদ এটা হলো সহীদ দাওয়াতে দায়িত্ব সোন্নাদকে বল্যায়ন করুন এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসিন বেদাদের সঙ্গে সোমনাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একত্রিত করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নতের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবার আমরা ফিরে এসেছি আমরা প্রতিবেশীর সাথে সদাচরণের ভালো আচরণের সংক্রান্ত হাদিস আমরা শুনছিলাম এ পর্যায়ে আরেকটি অধ্যায় আমরা আসছি প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে হিমাম বকারি রহমহল্লা অধ্যায় বেঁধেছেন উনত্রিশতম অধ্যায় বাবু ইসন রুহু বাবা ইকাহু যে ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয় তার কি ধরনের তার অপরাধ হতে পারে গোনা হতে পারে এ মর্মেই ইমাম বোখারি রহমহল্লা এ অধ্যায় নিয়ে এসেছেন যে ব্যক্তির কষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয় তাহলে যিনি কষ্ট দেন প্রতিবেশীকে তার অপরাধ কি ধরনের হয় এই প্রসঙ্গে ইমাম বুখারি রহমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন এ অধ্যায় ইমাম বুখারি রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন ছয় ষোলো নম্বর হাদিস যে হাদিসটি আবু সোরাই رضي الله تعالى عنه تبوني تني نبي صلى الله عليه وسلم بولن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله صلى الله عليه وسلم قال الذي لا يؤمن جاره بوائقه رسول صلى الله عليه وسلم بولن جارل قسم كره بول شيء إيمان دار আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার নয় সাহাবাই কেরাম গোন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কারা ইমানদার নয় রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন আল্লাহ ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট হতে নিরাপদ নয় আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কষ্ট হতে যদি নিরাপদ না হয় আপনার সালাদ সিয়াম কোথায় আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আল্লাহর কসম করে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন অত এই বিমানদার হতে হলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক তা হল অবশ্যই প্রতিবেশীকে আপনার কষ্ট থেকে নিরাপদে রাখতে হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বিভিন্ন রকমের হতে পারে বর্তমান সমাজে প্রতিবেশীকে কষ্ট দেওয়া তো অনেক বিষয় রয়েছে আপনি আপনার বাড়িতে ধরে নেন টিভি রয়েছে এত আওয়াজে আপনি টিভি চালাচ্ছেন গান বাজনা শুনছেন এই আওয়াজে আপনার পার্শ্বের প্রতিবেশী ঘরে হয়তো সালাত আদায় করতে চায় পারছে না করান তেলাওয়াত করতে চায় পারছে না একটু নিরাপদে গান বাজনার আওয়াজ মুক্ত থাকতে চায় পারছে না তাহলে আপনি এই কাজের মাধ্যমে আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন আপনার বাড়ি অনেক সময় একজন তার বাড়ির ময়লা পানিগুলো আরেক বাড়ির দিকে ছেড়ে দেয় সে তো আপনার প্রতিবেশী আপনি তাকে কষ্ট দিচ্ছেন ময়লা পানিগুলি তার দিকে ছেড়ে দেওয়ার কারণে অথবা আপনার বাড়ির টয়লেট ইউরিনাল সেগুলি আরেকজন বাড়ির কাছে এমনভাবে বানালেন এই দুর্গন্ধে সে বাড়িতে নিরাপদে থাকতে পারে না তাহলে আপনি এই প্রতিবেশীকে এই সমস্ত কর্ম দিয়ে কষ্ট দিলেন যে কষ্ট দিনের পর দিন সে মুখ খুলেও হয়তো বলতে পারছে না আপনি আপনার জায়গাতেই করেছেন কিন্তু সে কষ্ট পাচ্ছে হয়তো মুখ খুলেও বলতে পারছে না কিন্তু সহ্যও করতে পারছে না আল্লাহ আকবার রাসুল সালাহাম বলেন আপনার যদি তারা এইভাবে কষ্ট পেয়ে থাকে তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই আপনার পক্ষে কখনো পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয় আল্লাহ সুহান প্রতিবেশীর প্রতি যেন আমরা কষ্ট না দেই প্রতিবেশীকে যেন আমরা বিপদে না ফেলে সেই বিষয়টা আমরা খেয়াল রেখে ঠিকভাবে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে ইমাম বুখারি রাহিমল আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন যে অধ্যায়টি তিরিশতম অধ্যায় বাবুল্লা তিহা অধ্যায় বেঁধেছেন একজন প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে কষ্ট না দেয় এমাম বুখারি রাহমহল্লা পুরুষের চেয়ে এখানে নারী শব্দটি ব্যবহার করলেন নারী প্রতিবেশী কারণ কারণ হলো সাধারণত দেখা যায় তুলনামূলক নারীদের চেয়ে পুরুষদের মন একটু প্রতিহিংসা মুক্ত নারীদের মন একটু বেশি হিংসাযুক্ত বিশেষ করে এক বাড়ির মেয়ে আরেক বাড়ির মেয়েকে সহ্য করতে পারে না বা বিশেষ করে স্ত্রীর কারণে স্বামীকে বাধ্য হতে হয় প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করার জন্য শুধু দুর্ব্যবহার নয় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্ত্রীর চাপের কারণে শুধু ভাই ভাইয়ের সম্পর্ক নয় ছেলে তার সেই জন্মদাতা মাকেও দূরে রাখতে বাধ্য হয় স্ত্রীর চাপের কারণে ছেলে তার লালন পালনকারী বাবাকেও কষ্ট দিতে বাধ্য হয় তার স্ত্রীর কারণে এজন্য ইমাম বুখারি রহম্লা এখানে ব্যবহার করলেন লতাহ কেরান্না যা রাত যা রাতিহা একজন মেয়ে মানুষ তার প্রতিবেশী আরেক মেয়েকে যেন কখনো হেউ মনে না করে তুচ্ছ মনে না করে অবজ্ঞা কখনো যেন না করে এবং বোখারি রাহমহল্লা এখানে হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার সতেরো নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রাতি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করছেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ইয়া নিসা আল মুসলিমাত হে মুসলিম নারী সকল সাবধান হয়ে যাও এক নারী প্রতিবেশী আর আরেক নারীকে যেন কখনো তুচ্ছ মনে না করে হেও না করে কোন ক্ষেত্রে সামান্য ছোট্ট একটি বিষয় হলেও তুমি সেটি তাকে দিয়ে একটা ছাগলের খোর দিয়ে হলেও ছাগলের পায়ের খোরা সেই পায়ের খোরার মতো ছোট্ট জিনিস দিয়ে হলেও এটিও তুমি তাকে আরেকজনকে উপহার দিয়ে তাকে একটু খুশি করার চেষ্টা করো অথবা তোমার কাছেও যদি কেউ নিয়ে আসে তাহলে তুমিও যেন তাকে তুচ্ছ মনে করে এটিকে কখনো প্রত্যাখ্যান না আকবার আল্লাহ কত সুক্ষ চিন্তা করেছেন অন্য এক এসেছে আলিহুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এমন একজন মেয়ে মানুষ যে মেয়ে মানুষ শুধু সারা রাত ভর সে তাহাজ্জুদ পরে দিনের পর দিন রোজা রাখে কত ফরস্ত রয়েছেন অফল আবাদত নিয়ে ব্যস্ত কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসুল সালালাম বললেন সে জাহান নামে যাবে আরেকজন মেয়ে মানুষ বেশি পারে 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 না 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 নফল রাখতে অত করতে কিন্তু ফরজগুলি ঠিক মতো করে আর প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে রাসুল সালাল্লাহিসাল্লাম বললেন সে জান্নাতে যাবে সুবহান অতএব মা বোনদেরকে বেশি করে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি এ হাদিসের আলোকে আপনারা নিজেরাও প্রতিবেশীর সাথে কখনও বিরূপ আচরণ করবেন না এবং প্রতিবেশীর সাথে বিরূপ আচরণ করার মাধ্যমও যেন আপনারা কখনো না হন আল্লাহ আল্লাহসোহানা হওয়া জালা আমাদের মা বোনদের সেই উদার মন দান করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন ইমাম বোখারি রাহমাহুল্লাহ এরপরে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন একত্রিশতম অধ্যায় বাবুন মাংখানাই আইয়ুমিনু বিল্লাহ বলিয় মিলা আখের ইফালা উদি জাহা কতভাবে তিনি অধ্যায় নিয়ে এসেছেন বলেন বা অধ্যায় হলো মঙ্কান প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় আল্লাহ যে আখেরাতের প্রতি ইমান আনে আল্লাহর প্রতি ইমান আনে তার এই ইমানই দায়িত্বই হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া যদি প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান তার ঠিক থাকতে পারে না এমন বুখারি রাহমাহল্লায় অধ্যায় হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার আঠারো নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু খুরাই রদ আল্লাহ তালা বর্ণনা করেন রসুর সাল্লাহরিসলাম বলেন মনকান ইউ মিনু বিল্লাহ আলিয়ামিফ ফালা ইয়ুদি জারা যে আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে সে জন প্রতিবেশীকে কষ্ট না দেয় মাংকান আইয়ুম ইন বিল্লাহি ও আলিউমিল আখ রেফালী ইউক্রেম বৈফাহ যে আল্লাহর প্রতি ইমান আনে না আখেরাতের প্রতি ইমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে অমাংকান আয়োমিন বিল্লাহ ইউ অলিউমিল আখের ইফালিয়া কুল খাইরান ও লিয়া স্মুথ আর যে আল্লাহর প্রতি ইমান আনে এবং আখেরাতের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে যদি মুখে ভালো কথা না আসে তাহলে চুপচাপ থাকে খারাপ কথা যেন সে কখনো না বলে রাসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এ হাদিসে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে স্মরণ করে দিলেন এবং প্রতিটি বিষয়কে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমানের সাথে সম্পৃক্ত করলেন কারণ এ বিষয়গুলি এমন এ বিষয়গুলি আল্লাহর ভয় যদি না থাকে আখেরাতের ভয় যদি না থাকে তাহলে এই বিষয়গুলি মানুষ সাধারণত পালন করবে না প্রতিবেশীর বাড়িটা যদি জোর করে নেওয়া যায় তাহলে এটি আরও ভালো কিন্তু অনেক দরিদ্র অসহায় প্রতিবেশী তার ধনী প্রতিবেশীর জোর জুলুমে নিজের বাড়ি ছেড়ে দিতেও বাধ্য হয়েছে আল্লা সুবহান তার প্রতি যদি কেউ ইমান আনে রাসুলের প্রতি যদি কেউ ইমান আনে তাহলে বাধ্য সে যতই শক্তিশালী হোক যতই ধনী হোক না কেন তার গরিব প্রতিবেশীকে সে কখনো কষ্ট দিতে পারে না মেহমানদারির বিষয়টি যে আল্লাহর প্রতি ইমান আনে আখরাতের প্রতি ইমান আনে সে যেন তার মেহমানকে সুন্দরভাবে মেহমানদারি করে এ বিষয়টিও ইমানের সাথে সম্পৃক্ত করে দিলেন কেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে তাহলে সে ব্যক্তি যার কাছে সুবিধা পাওয়া যাবে ধনী ব্যক্তিদের তাকেই সুন্দর মেহমানদারি দিবে আর গরিব মানুষকে যার কাছে মেহমানদারি সুবিধা পাওয়া যাবে না তাকে ভালো মেহমানদারি করবে না রাসুল সাল্লাম বিষয়টি ইমানের সাথে জড়িয়ে দিলেন যার ফলে গরিব আর ধনী পার্থক্য করার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় আজকে শেষ এখানে আমরা বিদায় নিচ্ছি আবার পরের বিষয়গুলিতে আমরা ফিরে আসবো আল্লা তালা আমাদের প্রতিবেশী আত্মীয় তাদের সকলের অধিকার সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন সোহান আসসালামাইকুম ওরমতুল্লাহরাকু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আককিম ও সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা